মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার সাদুল্লাপুরের যে রেন্টে বাসাটা আছে সেখানে আছি। আজ হচ্ছে 23 তারিখ, মানে 23শে মার্চ 2024। এখন বাজছিল প্রায় 4:07 মতো। আমি একটু স্টাডি করছিলাম আমার স্টুডেন্টসদের জন্য, একটা সাজেশন আর কিছু নোটস রেডি করছিলাম। এমন সময়ে হঠাৎ করে কারেন্টটা চলে গেল আর খুব জোরে আকাশ ডাকতে শুরু করেছিল আর বাতাস উঠেছিল খুব। তো আমার মনে হলো যে আপনাদের সাথে এটা শেয়ার করি। আসলে আজকে প্রায় 3 দিন ধরেই এরকম চলছে। প্রথম দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সারা দেশব্যাপী, কিন্তু এটা হচ্ছে। আর হচ্ছে আমাদের এখানে 3 দিন থেকে এমন চলছে। তো হচ্ছে মাঝের দিনটা, মানে হচ্ছে আজকের আগের দিন, খুব একটা বেশি বৃষ্টি হয়নি। তার আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল। আর আজকে যে 4:05 বা 7 দিকে হঠাৎ করে এরকম আকাশ খারাপ হয়ে এলো। তো আমি ভাবলাম গায়ে বান্ধার ওয়েদার কেমন চলছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। মনটা খুব একটা ভালো নেই। আমার মা, মানে আমার আম্মা, আমার বাবার বাসা তো ঢাকায়, ঢাকার মিরপুরে। আমার আম্মা খুবই অসুস্থ, তো আম্মাকে হসপিটালাইজড করতে হয়েছে আজকে। তারপরও আম্মার সাথে এই ঘন্টা 3-4 আগে কথা বলার পর মনটা একটু হলেও ভালো হয়েছে, কারণ আম্মাকে হসপিটালাইজড করা হয়েছে আর খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। আমরা সবাই আশা করছি যে আম্মা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো এই সময়ে এই বৃষ্টিটা শুরু হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এটাই, যে গায়ে বান্ধার ওয়েদারটা এখন কেমন যাচ্ছে। আপনারা কিন্তু আমার আম্মার জন্য সবাই একটু দোয়া করবেন, আমার আম্মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আসলে বাবা মা বেঁচে থাকা সন্তানদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। আল্লাহ যেন আমাদেরকে এই আশীর্বাদ থেকে বঞ্চিত না করেন। আমার বাবা মা যেন আরও অনেক দীর্ঘ হায়াত পান, সবসময় আল্লাহর কাছে এই দোয়াটাই করি। আমার কলেজের কাছে যে বাসাটাতে আমি ভাড়া থাকি, এই বাসার চারিপাশে অনেক সবুজ। বাতাস হচ্ছিল খুব, ধান খেতে বাতাস যখন প্রচণ্ড বেগে বইছিল, ধানের পাতাগুলো এত সুন্দর করে দোল খাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এটা অবশ্য আমি আমার ঘরের ভিতর থেকে এই ভিডিওটা করেছি। তারপর ভাবলাম যে আমি একটু বাইরে যাব ছাতা নিয়ে, গিয়ে বাইরের পরিবেশটা একটু ভালো করে ক্যাপচার করব। আর দেখেন প্রচণ্ড বাতাস হচ্ছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বা। আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে হচ্ছে ছাতা নিয়ে আসিনি বলে ওদিকে যেতে পারছি না। আমি জাস্ট হচ্ছে দরজার এপাশ থেকে এই ভিডিওটা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় ওয়েদার কিন্তু প্রচণ্ড ক্লাউডি, আকাশে অনেক মেঘ। কিন্তু যতখানি জোরে শব্দ হচ্ছিল আসলে ওইভাবে অত জোরে বৃষ্টি হয়নি, কিন্তু বাতাস ছিল, প্রচুর বাতাস ছিল। আমি রুম থেকে ছাতাটা নিয়ে ভাবলাম কলাপসেবল গেটটা খুলে একটু বাইরে গিয়ে দেখি আর একটু ভালো করে ভিডিও নিই। সেই জন্য কলাপসেবল গেট দিয়ে আমি এখন বাইরে যাচ্ছি, ভিডিও ক্যাপচার করব। মাথায় কিন্তু ছাতা আছে। এখানে আমার বাসা ঠিক সামনেই একটা জমি আছে, এটাতে অনেক ঘাস লাগানো হয়। এই জমিটার যিনি ওনার, তার একটা গরুর ফার্ম আছে, তো এখানে অনেক বড় বড় ঘাস হয় এবং কয়েকদিন পর পর এটা কেটে নিয়ে যায় আর হচ্ছে ওনার ফার্মের গরুকে খাওয়ায় আর কি। তো আমার বাসা থেকে এই যে রাস্তাটা যেটা দিয়ে আমি মেইন রোডে উঠি, এটা কিন্তু কাঁচা, তো বৃষ্টি হলে এটা কাদা হয়ে যায়। খুব বেশি বৃষ্টি হয়নি দেখতে পাচ্ছেন, খুব বেশি কিন্তু কাদা হয়ে যায় নাই, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যেটা হচ্ছে বাসার পিছনের দিকটা আর এটা হচ্ছে যে রাস্তাটা, রাস্তার কর্দমাক্ততা দেখেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসলে সেরকম জোরে পড়েনি, কিন্তু বাতাস ছিল, অনেক বাতাস ছিল। এখন আমি বাসার দিকে ফিরে যাচ্ছি। এই যে রং ছাড়া যে বাসাটা দেখা যাচ্ছে, এটার নিচতলাতেই আমি ভাড়া থাকি। তো এখন একটু ছাদে যাব,
বৃষ্টি প্রায় থেমে এসেছে, খুব বেশি জোরে আর বৃষ্টি পড়ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর বাতাস আছে একটু। তো ভাবলাম যে একটু ছাদে যাই, ছাদে গিয়ে উপর থেকে একটু মানে ভিডিও ক্যাপচার করব, আপনাদেরকে দেখাবো আকাশটা। ছাদে এসেছি, এটা হচ্ছে ফ্রন্টের দিকটা, মানে হচ্ছে ছাদে উঠার পর ফ্রন্টের দিক, মানে যেদিক থেকে আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় উঠি তারপরে কলেজে যাই সেই পোর্শনটা এখন দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ওই যে সাদা ওয়ালটা দেখা যাচ্ছে, ওটাই আমার কলেজ। ওয়াকিং ডিস্টেন্স কলেজ থেকে আমার বাসাটা, এই জন্যই আসলে বাসাটা নিয়েছি। এখানে আমি স্টুডেন্টস পড়াই, এই তো স্টুডেন্টস পড়ানোর জন্য আসলে মেইনলি বাসাটা নেওয়া। ছাদ থেকে বৃষ্টি স্নাত পরিবেশটার ভিডিও নিচ্ছে, দেখেন আকাশটা কীরকম রক্তিম লাল হয়ে আছে, আকাশে কালো মেঘ, আর এদিকে হচ্ছে রক্তলাল আভা, আকাশে মেঘগুলো ভাসছে এবং মুভিং অবস্থায় আছে। আসলে মেঘগুলো বেশ নড়াচড়া করছে, উড়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। বাট হচ্ছে আবার হচ্ছে বিজলি চমকাচ্ছে, একটু ভয়ও পাচ্ছি, কারণ হচ্ছে দেখা গেল যে ভিডিও করতে করতে খেয়াল করলাম না বিজলি চমকালো এবং আমার গায়ের উপর পড়লো, তাহলে তো আমি শেষ। তো যাই হোক, একটু মজাও করলাম। আমাদের সবার জন্য দোয়া রাখবেন, গাইবান্ধার আজকের ওয়েদারের মানে বৃষ্টি কেমন হয়েছে ওয়েদারটা একটু দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন, আপনাদের ওদিকে কেমন ঝড় বৃষ্টি হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। চলেন আর একটু দেখি আশেপাশের পরিবেশটা, আর যেটা বললাম আর কি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে, তারপর কেমন হচ্ছে বজ্রপাত হলো কি না, তারপর হচ্ছে আসলে হচ্ছে সব কিছু মিলিয়ে ওয়েদারটা কেমন ছিল একটু জানাবেন কিন্তু। এই ছোট্ট ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।